এক সৎমার গল্প। দেখো সৎমা কি বলছে তার মেয়েকে। এত সেজে গেছে, কোথায় চলছ? বাড়ি থেকে বেরোবে না, ঘরের কাজগুলো সব করে নেও। সৎমা চেয়েছিল তার পছন্দ করা ছেলের সাথে সে বিয়ে দেবে, কিন্তু এটা ভাবেনি মেয়েটার কি গতি হবে। ছেলের টাকা পয়সা সবই আছে, কিন্তু ছেলে কিন্তু মোটেও ভালো না। তার বড্ড খারাপ মেজাজ, বদরাগী, সব কিছুই নিজের ইচ্ছেতে করে আর নিজের ইচ্ছেতেই চলে, কাউকে ছেড়ে কথা বলে না, মেয়েদেরকে তো দেখতেই পারে না। সেরকম টাইপের ছেলে ছিল সে। বকুল মনে মনে ভাবল, রিমাকে মোবাইলটা দেখাই, তাহলে অনেকটা খুশি হয়ে যাবে। রিমার দেখছে মনটা ভালো নেই, ওর কথাবার্তাগুলো যেন কেমন লাগছে। তখন দেখছে ও অনেক কিছু বলছে, তো রিমা কি বলছে সেটা শোনো। রিমা বলছে, তুমি কিছু একটা ভালো কাজ করতে পারো না যাতে আমার ঘর থেকে বিয়ে দিয়ে দে? এইভাবে আর কতদিন আমি মার সাথে তর্ক করব? তুমি তো জানোই মার ব্যাপারটা, নতুন করে তো কিছু বলার নেই। তাহলে আমাকে নিয়ে চলো, মোবাইলটা বারে বারে দেখেও না, এমনি মেজাজটা ভালো নেই আমার। রিমা অনেকটাই রেগে গিয়েছিল। বকুল তখন ভাবলো ভালোবাসা মনে হয় শেষ হয়ে যাবে এবার, কারণ রিমার যা মেজাজ হয়েছে বড্ড খারাপ লাগছে, নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে ওর সাথে। তুমি চিন্তা করো না, আমি ভালো একটা কাজ জোগাড় করে নেব, তারপর তোমাকে আমি এখান থেকে নিয়ে চলে যাব। তখন রিমা বলল, সেদিন আর আমাকে আর পাবে না, তোমার কাজ খুঁজতে খুঁজতে মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। দুইজন মিলে পালিয়ে যাওয়ার ডিসিশন নিল। এবার বাড়িতে গিয়ে কী বলে বের হবে সেটাই দেখো। বসে বসে চা খেলেই হবে? বাড়ির কাজগুলো কে করবে? নিশ্চয়ই আমি করে দেব। আজ থেকে আর তোমার কোনো কাজ করতে লাগবে না মা, এতদিন তো আমি অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না, আমি বাড়ির সব কাজ করে নেব আর তুমি শান্তি পেয়ে যাবে কাল থেকে। কেন, কাল কি হবে? কিছুই না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।